দণ্ডি বিতর্কে ব্যবস্থা নেওয়ার পরেই বিজেপিকে নিশানা সুদীপ রাহার। মহিলাদের উপরে অত্যাচারের ঘটনা বরদাস্ত করে না তৃণমূল, কিন্তু বিজেপি এখনো কৈলাশ বিজয়বর্গীয় নারী বিদ্বেষী মন্তব্যের নিন্দা করেনি। টুইটারে তোপ দেখেছেন সুদীপ রাহা। প্রবীর আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। প্রবীর, সুদীপ রাহার এই বক্তব্য, যেখানে তৃণমূল ব্যবস্থা নিচ্ছে কিন্তু বিজেপি ব্যবস্থা নিচ্ছে না, ঠিক কি বক্তব্য? কেন এই বক্তব্য দেওয়া হয়েছে? পরিপ্রেক্ষিত স্পষ্ট, কিন্তু কি বার্তা তুলে ধরা হচ্ছে? দেখো, প্রদীপ্তা চক্রবর্তীকে দল তার সভানেত্রীর পদ থেকে সরিয়ে দেওয়ার পর তৃণমূল কংগ্রেস, যেমন তৃণমূল কংগ্রেসের করা অবস্থান, মহিলাদের প্রতি আদিবাসীদের প্রতি অবস্থানের কথা তৃণমূল পরিষ্কার করে বলছে যে মহিলা এবং আদিবাসীদের সম্মান করে তৃণমূল কংগ্রেস, কখনো এই ধরনের অন্যায়কে বরদাস্ত করে না। এবং এই প্রদীপ্তা চক্রবর্তীকে সরিয়ে দেওয়ার পর তৃণমূলের যখন এইটা বক্তব্য, পাল্টা কিন্তু তৃণমূল চাপ তৈরি কৌশল নিয়েছে। কুণাল ঘোষ তিনি বলেছেন, সুদীপ রাহা তার বক্তব্য যে মমতা বন্দ্যোপাধ্যায় কখনো এই ধরনের ঘটনাকে বরদাস্ত করে না। কিন্তু শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে তৃণমূল কংগ্রেসের যে অভিযোগ, সেটা আজকে আবার নতুন করে তুলছে তৃণমূল কংগ্রেস, যে বীরবা হাজরাকে জুতার তলায় রাখেন বলার পরেও শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি বিজেপি। কৈলাশ বিজয়বর্গী যে মন্তব্য করেছে তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি বিজেপি। সুতরাং তৃণমূল কংগ্রেস এখন পাল্টা চাপ তৈরির কৌশল নিচ্ছে। শুভেন্দু অধিকারী, কৈলাশ বিজয়বর্গীদের বিরুদ্ধে বিজেপি কেন কোনো অবস্থান নিচ্ছে না, কড়া অবস্থান নিচ্ছে না, নিন্দা করছেন না। সুতরাং সুদীপ রাহার বক্তব্য কিন্তু সেই এক, যে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এই ধরনের ঘটনা বরদাস্ত করেন না, কিন্তু শুভেন্দু অধিকারী এবং কৈলাশ বিজয়বর্গীর ক্ষেত্রে বিজেপি কেন চুপ, প্রশ্ন তুলছেন যেমন সুদীপ রাহা। পাশাপাশি তৃণমূল কংগ্রেসের বক্তব্য কিন্তু সব নেতাদের সামগ্রিকভাবেই এক। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি ২৪ ঘন্টা।